লক্ষ টাকা চাঁদা না দেওয়ায়। ছোয়েল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুর রায়পুর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীর বসত ঘরে আগুন লাগে। অভিযোগ উঠেছে নিজাম হায়দার পাটোয়ারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার 7 অক্টোবর দিবাগত রাত 2:10 এর দিকে আগুনের সূত্রপাত ঘটে। পৌরসভা দেনায়তপুর 6 নং ওয়ার্ডের বাসিন্দা শারমিন আক্তারের নিজ বসত বাড়িতে এই ঘটনা ঘটে। প্রবাসী নিয়াজ কবির চৌধুরীর স্ত্রী শারমিন। অন্যদিকে অভিযুক্ত নিজাম হায়দার পিতা মৃত এবাইদ উল্লাহ একই বাড়ির পার্শ্ববর্তী রায়পুর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের পাশে বসত বাড়ির ফ্রিজ টিভি আলমারি খাট আসবাবপত্র ইত্যাদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়ি থাকা সামগ্রী সহ যাবতীয় মালামাল পুড়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত শারমিন ও সাংবাদিক দেলোয়ার মিত্তা দাবি করেন, আগুনে তার প্রায় 3 থেকে 5 লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। তিনি আরো বলেন, নিজাম হায়দার পাটোয়ারি বিভিন্ন সময় গুম হত্যা আগুন দিয়ে পুড়িয়ে দেবে বলে আমি এলাকার গণ্যমান্য সবাইকে এই বিষয়ে জানিয়েছি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক হারুনের প্রকাশ, সুলতান মাস্টারের বাড়ি শারমিনের বসত ঘরে আসবাবপত্রে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বসত ঘরের আসবাবপত্র থাকা মালামাল পুড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় রায়পুর থানা পুলিশ। রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সোলেমান চৌধুরী আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এই বিষয়ে জানান কেয়ারটেকার আলমগীর সহ আজাদ, নার্গিস, প্রীতি আক্তার, জহির। আগুন যখন বসত ঘরে লাগছে তখন নিজাম হায়দার সহ 2-3টা লোক এলাকাবাসী অনেক চেষ্টা করেছে ধরার জন্য, ধরতে পারেনি। তাৎক্ষণিক বাগানের ভিতর পালিয়ে গিয়েছিল নিজাম। বিবাদী একই বাড়ির নিজান হায়দার ও তার স্ত্রী বলেন, শারমিনের শ্বশুরের সাথে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছে, আগুনের বিষয়টি আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিপন বড়ুয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।